বিশুদ্ধ খাবার পানির বোতল বিতরণ করেছে ম্যাক্স হসপিটাল। তীব্র তাপদাহে ম্যাক্স হসপিটালে রোগী ও রোগী নিয়ে আসা স্বজনদের স্বস্তি দিতে বোতলজাত পানি বিতরণ করেছে চাপাই নবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল কর্তৃপক্ষ। শুক্রবার বাদ জুম্মা ম্যাক্স হসপিটালে আগত রোগী ও রোগীর স্বজনদের মাঝে এ খাবার পানির বোতল বিতরণ করা হয়। অসহনীয় গরমে অতিষ্ঠ প্রায় 300 মানুষের মাঝে খাবার পানির বোতল বিতরণ করেন ম্যাক্স হসপিটালের চেয়ারম্যান ডক্টর গোলাম রাব্বানি, ব্যবস্থাপনায় পরিচালক ডক্টর মোহাম্মদ ইসরাফিল, ডিরেক্টর তরিকুল আলম সিদ্দিকে, নয়নসহ হসপিটালের ডাক্তার ও কর্মকর্তাগণ। এ সময় ম্যাক্স হসপিটালের চেয়ারম্যান ডক্টর গোলাম রাব্বানি বলেন, মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যে ম্যাক্স হসপিটাল এগিয়ে যাবে। আগেও মানবিক কাজ করেছে, এখনও করছে, ভবিষ্যতেও এমন কাজ করে যাবে ম্যাক্স হসপিটাল কর্তৃপক্ষ। তিনি এই অসহনীয় গরমে বৃদ্ধ আর শিশুদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেন।